হ্যালো ভিউয়ার্স, আমি লাস্ট লেকচারে বলেছিলাম যে আমি পরের লেকচারে আলোচনা করব হচ্ছে কি আমাদের খনিজ লবণ পরিশোষণের যে প্রক্রিয়াটা, মানে হচ্ছে সক্রিয় পরিশোষণ এবং নিষ্ক্রিয় পরিশোষণ নিয়ে। তো আজকে হচ্ছে এই সক্রিয় পরিশোষণ এবং নিষ্ক্রিয় পরিশোষণের লেকচার। তো যাই হোক, আমি লাস্ট ক্লাসের কথাটা আরেকবার একটু বলি। বলেছিলাম যে খনিজ লবণ পরিশোষণ হয় সক্রিয় পদ্ধতিতে হতে পারে, নিষ্ক্রিয় পদ্ধতিতে, এবং এগুলো হচ্ছে কি আয়ন আকারে শোষণ হয় এবং মূলের অগ্রভাগে কোষ বিভাজন অঞ্চল দিয়ে। তো এই আয়ন আকারে শোষণ হওয়ার ক্ষেত্রে সক্রিয় পরিবহন এবং নিষ্ক্রিয় পরিবহন, সক্রিয় পরিবহন হচ্ছে যেই পরিবহনে শক্তি দরকার হয়, নিষ্ক্রিয় পরিবহনে যেখানে শক্তির দরকার হয় না। তো এখন সক্রিয় পরিবহনের কয়েকটা মতবাদ আছে, সক্রিয় পরিবহনের কয়েকটা মতবাদ। প্রথম যে মতবাদটা আমি আলোচনা করব এটা হচ্ছে লুন্ডেগর মতবাদ। অ্যাকচুয়ালি এই মতবাদ অনুসারে সাইটোক্রোম পাম্পের মাধ্যমে অ্যানায়ন্স গুলো কোষের বাহির থেকে ভিতরে আসে। ব্যাপারটা কি একটু দেখো, ধরো এটা হচ্ছে কি একটা উদ্ভিদের মূলের যে কোনো একটা সেল, খুব মনোযোগ দাও, এটা হচ্ছে উদ্ভিদের মূলের যে কোনো একটা সেল, এটার ভিতরে হাইড্রোজেন ভেঙে তৈরি হয় হচ্ছে গিয়ে এইচ প্লাস প্রোটন এবং একটা ইলেকট্রন পাওয়া যায়, মানে এইচ প্লাস এবং এইচ মাইনাস। এইচ মাইনাসটাকে আমরা ইলেকট্রনও বলতে পারি, তার মানে হাইড্রোজেন একটা ইলেকট্রন ছেড়ে দেয়। তো হাইড্রোজেন ভেঙে যে ইলেকট্রনটা তৈরি হইল, খেয়াল করো আবারও বলি, হাইড্রোজেন ভেঙে যে ইলেকট্রনটা তৈরি হইল ওই ইলেকট্রনটা গ্রহণ করে হচ্ছে কি Fe 3 প্লাস, মানে ফেরিক। সাইটোক্রোমে আমরা জানি ফেরাস ফেরিক আয়ন আছে, এই ফেরিক এই ইলেকট্রনটা গ্রহণ করে করে সে কিসে রূপান্তরিত হয়, Fe 2 প্লাসে। অবশ্যই মনে রাখবা সাইটোক্রোম পাম্পের দুইটা অঞ্চল আছে, একটা হচ্ছে গিয়ে সেলের ভিতরে, ধরো একটা পার্ট হচ্ছে সেলের ভিতরে আর একটা পার্ট সেলের বাইরে। সেলের ভিতরে হচ্ছে গিয়ে Fe 3 প্লাস, সেলের ভিতরে বাইরে Fe 2 প্লাস। সাইটোক্রোম পাম্পের তার হচ্ছে দুইটা অঞ্চল, সেলের ভিতরে ফেরিক পার্ট আর সেলের বাইরে ফেরাস পার্ট। তো এই ফেরিক পার্ট সেলের ভিতরে ইলেকট্রনটা গ্রহণ করে সে ফেরাস পার্টে রূপান্তরিত হয়, অর্থাৎ সেলের বাহিরে। সেলের বাহিরে আবার ফেরাস পার্টটা কি করে, সে এই ইলেকট্রনটা ছেড়ে দেয়, এবার এই ইলেকট্রনটা অক্সিজেনের মাধ্যমে সংযুক্ত হয়ে প্রোটন সংযোগে সে কি তৈরি করে, আলটিমেটলি পানি তৈরি করে, প্রোটন সংযোগে সে পানি তৈরি করে। এবার খেয়াল করে দেখো, সাইটোক্রোমে Fe 3 প্লাস এবং Fe 2 প্লাস, Fe 2 প্লাস করতে পারে কি, দুইটা অ্যানায়নের সাথে সংযুক্ত হতে পারে, কিন্তু সে যখন একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে Fe 3 প্লাস হইল তখন তার তিনটা অ্যানায়নের সাথে সংযুক্ত হওয়ার ক্ষমতা থাকে। তাহলে দেখো অতিরিক্ত একটা অ্যানায়ন কি হচ্ছে, Fe 2 প্লাস থেকে Fe 3 প্লাস তৈরি হওয়ার মাধ্যমে সেলের বাহির থেকে ভিতরে চলে যেতে পারতেছে। তো এভাবে সেলের বাহির থেকে ভিতরে একটা করে অ্যানায়ন যায়। প্রসেসটা আমি আরেকবার বলি, ধরো এটা হচ্ছে মূলের একটা সেল, এই সেলের ভিতরে হাইড্রোজেন ভেঙে প্রোটন এবং ইলেকট্রন তৈরি হয়, এই ইলেকট্রনটা Fe 3 প্লাস অর্থাৎ সাইটোক্রোম পাম্পের সেলের ভিতরে Fe 3 প্লাস গ্রহণ করে সে ফেরাস ফর্ম Fe 2 প্লাস রূপান্তরিত, এই Fe 2 প্লাস সেলের বাহিরে এই ইলেকট্রনটা ছেড়ে দেয়, ইলেকট্রন ছেড়ে দেয় মানে তার জারণ হয়, Fe 3 প্লাস এর বিজারণ হয়। তো Fe 2 প্লাস জারিত হওয়ার মাধ্যমে ইলেকট্রনটা ছেড়ে দিলে এই ইলেকট্রনটা অক্সিজেন গ্রহণ করে প্রোটনের সাহায্যে পানি তৈরি করে। এবার দেখো Fe 2 প্লাস যখন একটা ইলেকট্রন ছেড়ে দিল, এটা একটা ক্যাপাসিটি ডেভেলপ করলো একটা নেগেটিভ চার্জের সাথে সংযুক্ত হওয়ার জন্য অতিরিক্ত, এমনি তো সে নরমালি দুইটা নেগেটিভ বা দুইটা অ্যানায়নের সাথে সংযুক্ত হইতে পারে, যখন সে একটা ইলেকট্রন ছাড়লো তখন সে আরো একটা অ্যানায়নের সাথে সংযুক্ত হইতে পারে, তার মানে 3A অ্যানায়ন। তার মানে অতিরিক্ত একটা অ্যানায়ন সেটার বাহির থেকে অবশ্যই ভিতরে যাওয়ার ক্যাপাসিটি লাভ করলো। এই প্রসেসটা বা সাইটোক্রোম পাম্পের এই প্রসেসটার নাম হচ্ছে লুন্ডেগর মতবাদ। এবার আমরা আলোচনা করব দুই নাম্বারটা, এই দুই নাম্বার প্রসেসটা খুবই গুরুত্বপূর্ণ এবং তোমাদের সৃজনশীলে খুব বেশি আসে, সৃজনশীলে
দুই নাম্বার প্রসেসটা চিত্র দিয়ে দেয় এটা ব্যাখ্যা করতে বলে, অথবা যে কোনোটা খুব গুরুত্বপূর্ণ এটা নাম হচ্ছে প্রোটন অ্যানায়ন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট, প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট, প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট। দেখো এই প্রসেসটা কি, এই প্রসেসে সেলের বাহিরে এবং ভিতরে মাঝখানে যে পর্দা সেল মেমব্রেন, সেল মেমব্রেন একটা চ্যানেল থাকে, সেল মেমব্রেন একটা চ্যানেল থাকে। ধরো এটা হচ্ছে কি আমাদের সেল মেমব্রেন বা কোষ ঝিল্লি, সরি এটা হচ্ছে কি আমাদের সেল মেমব্রেন বা কোষ ঝিল্লি, মানে যেটাকে আমরা বলি সেল মেমব্রেন, এটা হচ্ছে কি ইনসাইড, এটা হচ্ছে মূলের কোষের ভিতরে, আর এটা হচ্ছে কি আউটসাইড বা কোষের বাইরে মাটিস্থ দ্রবণে। তো খেয়াল করে দেখো এটা হচ্ছে গিয়ে ইনসাইড, এটা হচ্ছে আউটসাইড। এই যে চ্যানেলটা, এই চ্যানেলটার নাম হচ্ছে গিয়ে প্রোটন পাম্প, এই চ্যানেলটার নাম হচ্ছে প্রোটন পাম্প। এখানে কি হয়, সেলের ভিতর থেকে বা কোষের ভিতর থেকে একটা হাইড্রোজেন আয়ন বাহিরে চলে আসে, এই পাম্পটা কি করতে পারে একটা হাইড্রোজেন আয়নকে বাহিরে বের করে দেয়, সাথে সাথে এই পাম্পটা কি করে একটা পটাশিয়াম আয়নকে সেলের ভিতরে ঢুকিয়ে নেয়। একই সেল আমি দুটা অংশ দিয়ে দেখাইলাম, সেল একই জাস্ট একটা দিয়ে দেখাচ্ছে হাইড্রোজেন বের হচ্ছে। তো খেয়াল করে দেখো কোষের ভিতর থেকে যদি হাইড্রোজেন বের হয় তার মানে কোষের ভিতরে কি একটা পজিটিভ চার্জের ঘাটতি দেখা দিবে না, তখন এই পজিটিভিটি মেনটেন করার জন্য বা ব্যালেন্স করার জন্য কোষের বাইরে থেকে একটা পটাশিয়াম আয়ন কোষের ভিতরে ঢুকে। এবার ধরো হাইড্রোজেনটা তো বাইরে চলে আসলো, এবার হাইড্রোজেনটা বাইরে ঘুরতেছে, এবার তার কিন্তু আর একটা ইচ্ছা ডেভেলপ করে যে আমি ভিতরে যাব, কোষের ভিতরে যাব। তো সে যখন কোষের ভিতরে যায়, ধরো হাইড্রোজেনটা কোষের ভিতরে গেল একটু, এখন তুমি আমাকে প্রশ্ন করতে পারো যে ভাই হাইড্রোজেন বাহিরে আসলো বুঝলাম, পজিটিভিটির ঘাটতি দেখা দিল কোষের ভিতরে বুঝলাম, পটাশিয়াম আয়ন তাকে ব্যালেন্স করার জন্য গেল বুঝলাম, আপনি আবার বলতেছেন হাইড্রোজেন আয়ন ভিতরে যাবে, তাহলে ভিতরে পজিটিভিটি এবার বাইরে যাবে না। তখন কি করে হাইড্রোজেন আয়ন ঢোকার সময় একটা নেগেটিভ অ্যানায়ন নিয়ে একসাথে ঢুকে, তো হাইড্রোজেন আয়ন পজিটিভ নিয়ে ঢুকলো একটা নেগেটিভ, পজিটিভ আর নেগেটিভ মিলে নিষ্ক্রিয়। সো এই যে পুরো প্রসেসটা এটা নাম হচ্ছে প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট। এখানে প্রোটন অ্যানায়ন একটা নিয়ে ঢুকতেছে, এই জন্য এটা থেকে এটা নাম দেওয়া হয়েছে প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট। আমি সংক্ষেপে একটু বলি, হাইড্রোজেন সেলের ভিতর থেকে বাহিরে আসলো, সেলের ভিতরে পজিটিভিটির ঘাটতি দেখা দিল, এই জন্য পটাশিয়াম আয়ন পজিটিভিটি ব্যালেন্স করার জন্য গেল, আবার হাইড্রোজেন ভিতরে যাওয়ার ইচ্ছা থাকলো, সে যাওয়ার সময় একটা নেগেটিভ অ্যানায়ন নিয়ে গেল যেন চার্জের ওভারলোড না হয়ে যায় সেলের ভিতরে। এই হচ্ছে প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট। এই প্রসেসে ক্যাটায়ন অ্যানায়নগুলো আমাদের মূলের কোষের ভিতরে পৌঁছতে পারে, এটা একটা সক্রিয় পদ্ধতি। এখন কোশ্চেন হচ্ছে ভাই এটা সক্রিয় পদ্ধতি কেমনে হইলো, খেয়াল করে দেখো এই যে পাম্প, সে আমি বললাম যে হাইড্রোজেন আয়ন বের হয়ে যাবে, আমি তুমি আমাকে প্রশ্ন করতে শুধু শুধু এমনিই বের হয়ে যাবে হাইড্রোজেন আয়ন, না এই পাম্পটা হাইড্রোজেন আয়ন বের করবে এবং পটাশিয়াম ঢুকাবে, এই কাজটা করার জন্য সে কোষে এটিপি ইউজ করে, মানে এখানে এটিপি ভেঙে এডিপি প্লাস ফসফেট তৈরি হয়, যেহেতু এটিপি ভেঙে এডিপি এবং ফসফেট তৈরি হচ্ছে তার মানে হচ্ছে এখানে শক্তি ব্যবহৃত হচ্ছে, এই জন্য এটা হচ্ছে একটা সক্রিয় পরিবহন পদ্ধতি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো প্রথমটা আলোচনা করেছিলাম লুন্ডেগর পদ্ধতি, এবং হচ্ছে প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট পদ্ধতি। তারপরে আমরা আলোচনা করব তোমাদের তিন নাম্বার সক্রিয় শোষণ, এটা হচ্ছে লেসিথিন বাহক পদ্ধতি। এটা খুবই সহজ বা এটা নিয়ে খুব ডিটেলস তোমাদের জানার, জাস্ট জেনে রাখো যে লেসিথিন একটা পদার্থ, ধরো এটা হচ্ছে গিয়ে সেম ভাবে মূলের সেল বা মূলের কোষ, তো লেসিথিন একটা পদার্থ যে কি করে ক্যাটায়ন, একদিকে ক্যাটায়ন ধরো পটাশিয়াম সাপোজ,
আরেকদিকে অ্যানায়ন, ধরো এটা একটা নেগেটিভ ক্লোরাইড আয়ন সাপোজ, এটা ধরো এটা নাম কি, এটা নাম হচ্ছে গিয়ে লেসিথিন। লেসিথিন এটা একটা বাহক প্রোটিন, লেসিথিন একটা বাহক, তো সে কি করে, সরি প্রোটিন না, লেসিথিন হচ্ছে একটা বাহক ক্ষুদ্র চলনশীল লিপিড, সে কি করে এই পজিটিভ এবং নেগেটিভ আয়নের সাথে যুক্ত হয়ে সেলের ভিতরে যায় এই লেসিথিনটা। তো সে যখন এই ক্যাটায়নগুলো নিয়ে সেলের ভিতরে যায় তখন একটা পদার্থ নাম হচ্ছে কুলিন ফসফাটাইডিক অ্যাসিড, কুলিন ফসফাটাইডিক অ্যাসিড, এই কুলিন ফসফাটাইডিক অ্যাসিড তাকে ভেঙে দেয়, মেরে ফেলে, ঠিক আছে। তো তাকে যখন ভেঙে দেয় তখন তার সাথে সংযুক্ত ক্যাটায়ন এবং অ্যানায়নগুলো কোষে মুক্ত হয়ে যায়। এভাবে দেখো লেসিথিন বহন করে ক্যাটায়ন এবং অ্যানায়ন টানতেছে, তার মানে আবার বলি লেসিথিন ক্যাটায়ন এবং অ্যানায়নের সাথে মিলে একটা কমপ্লেক্স একটা যৌগ তৈরি করে, যেটা কি করে করে, লেসিথিন তো অবশ্যই যেহেতু সে একটা ক্ষুদ্র চলনশীল লিপিড, তার মানে হচ্ছে সে এমনি কোষ পর্দা অতিক্রম করতে পারে, সে যখন ভিতরে আসলো তখন কুলিন ফসফাটাইডিক অ্যাসিডটাকে ভেঙে দেয়, তখন পজিটিভ এবং নেগেটিভ চার্জগুলো মুক্ত হয়ে যায় সেলের ভিতরে। এই হচ্ছে একটা পদ্ধতি, এখানে লেসিথিন কাজ করার সময় শক্তি ব্যবহার করে, এই জন্য এটার নাম সক্রিয় পদ্ধতি। তার মানে সক্রিয় পদ্ধতিতে লবণ পরিশোষণ আমরা তিনটা মতবাদ পেলাম, একটা হচ্ছে লুন্ডেগর মতবাদ, আরেকটা হচ্ছে গিয়ে প্রোটন অ্যানায়ন ট্রান্সপোর্ট মতবাদ, আরেকটা হচ্ছে গিয়ে লেসিথিন বাহক মতবাদ। আশা করি তোমরা বুঝেছো। তো এবার হচ্ছে গিয়ে নিষ্ক্রিয় পরিবহন। দেখো নিষ্ক্রিয় পরিবহনটা প্রথমেই হচ্ছে গিয়ে ডিফিউশন বা যেটাকে আমরা বলি ব্যাপন, শুরুতে এটা বলেছিলাম যে ব্যাপন কি, ব্যাপন হচ্ছে কোন পদার্থের উচ্চ ঘনত্ব থেকে নিম্ন ঘনত্বের দিকে যাতায়াত, এটা নেচার বা প্রকৃতির একটা সিস্টেম, যে কোনো একটা পদার্থ তার উচ্চ ঘনত্ব থেকে নিম্ন ঘনত্বের দিকে যাবে, তাই না, এটা তো একটা পরিবেশের সিস্টেম। তো এই জন্য এই ক্ষেত্রে সরি যেহেতু এটা একটা পরিবেশের সিস্টেম, তার মানে হচ্ছে এখানে কোনো প্রকার শক্তি ব্যবহৃত হবে না, সো এটা হচ্ছে কি একটা নিষ্ক্রিয় পদ্ধতি। তার মানে হচ্ছে এটা হচ্ছে সেল, এটা হচ্ছে মাটিস্থ পানি থেকে, এখানে যদি কোনো আয়নের ঘনত্ব বেশি থাকে, ধরো সোডিয়াম আয়নের ঘনত্ব বেশি, এখান থেকে এখানে সে ঢুকে যেতে পারবে ইজিলি অ্যালং দ্য কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট। এটা হচ্ছে কি একটা নিষ্ক্রিয় পদ্ধতি। ঠিক আছে, তো কি বললাম, ব্যাপন মানে হচ্ছে গিয়ে উচ্চ ঘনত্বের স্থান থেকে নিম্ন ঘনত্বের স্থানের দিকে যাওয়া, যেহেতু এখানে কোনো শক্তি লাগতেছে না, এটা একটা নিষ্ক্রিয় পদ্ধতি। দুই নম্বর হচ্ছে গিয়ে আয়ন বিনিময়, আয়ন বিনিময় পদ্ধতি, এটা অ্যাকচুয়ালি কোনো পাম্পের মাধ্যমে হয় না, কোনো বাহক অথবা কোনো পাম্প শক্তি খরচ করে আয়ন এক্সচেঞ্জ করে না, এটা নর্মাল এক্সচেঞ্জ। যেমন ধরো মানে নর্মাল এক্সচেঞ্জ বলতে এখানে হ্যাঁ সরি পাম্প লাগে না, তার এখানে পাম্প লাগে বাট পাম্পটা কি করে না, শক্তি ব্যবহার করে না, এমনি নর্মালি একটা আয়ন বের করে দেয়, একটা ঢুকায়। ধরো এটা হচ্ছে কোষ পর্দা, এটা হচ্ছে ইনসাইড দ্য সেল, এটা আউটসাইড দ্য সেল, কোষের ভিতর থেকে বাহিরে হাইড্রোজেন আয়ন পাঠিয়ে দিল, বাহির থেকে ভিতরে পটাশিয়াম আয়ন নিয়ে গেল পাম্পটা, বাট এখানে কোনো শক্তি সে খরচ করবে না বা সে কোনো শক্তি খরচ করে না। সেম ভাবে ধরো কোষের ভিতর থেকে বাইরে ক্লোরাইড আয়ন পাঠালো, বাইরে থেকে ভিতরে সাপোজ বাইকার্বনেট আয়ন পাঠালো, অথবা ভিতর থেকে বাইরে বাইকার্বনেট পাঠালো, বাইরে থেকে ভিতরে ক্লোরাইড পাঠালো, সো এখানে কোনো শক্তি ব্যবহার করতেছে না, জাস্ট আয়ন এক্সচেঞ্জ জাস্ট। আরেকটা হচ্ছে গিয়ে ব্যাপক প্রবাহ। ব্যাপক প্রবাহ বলতে আমরা একটা জিনিস জানি, প্রস্বেদন কি, প্রস্বেদন হচ্ছে গিয়ে উদ্ভিদের পত্ররন্ধ্র অথবা লেন্টিসেল অথবা কিউটিকল ইত্যাদি বিভিন্ন অঞ্চলের মাধ্যমে পানি বাষ্পাকারে বের হয়ে যাওয়া। তো ব্যাপক প্রবাহটা হচ্ছে উদ্ভিদের প্রস্বেদন যখন হয় তখন কিন্তু একটা পানির টান বা পানির একটা ফ্লো সৃষ্টি হয় পত্ররন্ধ্রের দিকে। আমরা জানি 92-95% প্রস্বেদনই হয় হচ্ছে গিয়ে পত্ররন্ধ্র দিয়ে। তো যখন পত্ররন্ধ্র দিয়ে প্রস্বেদন হবে তখন একটা পানির টান সৃষ্টি হবে পত্ররন্ধ্রের দিকে, তখন এই পানির টানে মূল থেকে বিভিন্ন মূল থেকে পানিও শোষণ হয় এবং হচ্ছে গিয়ে পানির সাথে সাথে খনিজ লবণগুলো এমনিতেই শোষণ হয়ে যায়। ঠিক আছে, তো এই জিনিসগুলো তোমরা আরো বিস্তারিত সামনে জানতে পারবা।
আরেকটা হচ্ছে গিয়ে আমরা বলি যে তোমাদের বলেছে ডোনেন সাম্যাবস্থা। ডোনেন সাম্যাবস্থাটা কি? অ্যাকচুয়ালি ডোনেন সাম্যাবস্থাটা একটু না বললেই না, এটা অ্যাকচুয়ালি আমাদের দেহে খুব খুব গুরুত্বপূর্ণ। আমাদের প্রত্যেকটা সেল, প্রত্যেকটা কোষ বেঁচে থাকার জন্য এই ডোনেন সাম্যাবস্থাটা খুবই গুরুত্বপূর্ণ। তো এই ডোনেন সাম্যাবস্থাটা কি আমি যাচ্ছি একটু বলি। ধরো এটা হচ্ছে একটা সেল, এই সেলের ভিতরে ধরো কিছু নেগেটিভ চার্জ আছে যেগুলো কখনো সেলের বাইরে বের হইতে পারে না, নো তারা বাইরে বের হইতে পারে না। সেম ভাবে সেল মেমব্রেন বা কোষ পর্দায় কিছু নেগেটিভ চার্জ আছে, তারা কখনো কোষ থেকে বের হইতে পারে না। এখন তুমি বলতে পারো কেন বের হইতে পারে না ভাই? অ্যাকচুয়ালি তাদের বৃহদাকৃতি থাকে। সাপোজ ধরো আমরা আমাদের যে কোষগুলো, কোষের ভিতরে প্রোটিন থাকে, আমরা জানি আমাদের কোষের ভিতরে হিউজ অ্যামাউন্টস অফ প্রোটিন থাকে। এবং মনে রাখবা প্রোটিনগুলো হচ্ছে নেগেটিভ ইন নেচার, প্রোটিনগুলো হচ্ছে গিয়ে নেগেটিভ ইন নেচার, নেগেটিভ তাই না? প্রোটিনগুলো হচ্ছে নেগেটিভ ইন নেচার। তো প্রোটিনগুলো যেহেতু নেগেটিভ, কিন্তু প্রোটিনগুলো অনেক বড় সাইজ হওয়ার কারণে সে কোনো চ্যানেল দিয়ে অথবা যে কোনো ভাবেই হোক কোষ পর্দা সে ক্রস করতে পারে না, সে সবসময় কোষের ভিতরেই রয়ে যায় নেগেটিভ চার্জ। এই জন্য আমাদের সেলের ভিতরে, আমাদেরই কোষের ভিতরে কিন্তু নেগেটিভ, উদ্ভিদের ক্ষেত্রে সেম। তো এই নেগেটিভ চার্জগুলোকে ব্যালেন্স করার জন্য বাহির থেকে পজিটিভ চার্জ উদ্ভিদের সেলের ভিতরে প্রবেশ করে, এটা একটা প্রসেস। তবে এটাতে আহামরি খুব বেশি পজিটিভ চার্জ ঢুকে যায় তা না, খুব সামান্য। তো ভিতরে যেহেতু প্রোটিনস আছে, তারা নেগেটিভ চার্জ, এই নেগেটিভগুলো হ্যাঁ পুরা নিষ্ক্রিয় করে ফেলে না। শুধু প্রোটিন না, আরও আছে বিভিন্ন অ্যানায়ন্স থাকতে পারে, ঠিক আছে, বিভিন্ন অ্যানায়ন্স থাকতে পারে, বিভিন্ন ইলেকট্রোলাইটগুলো, নেগেটিভ ইলেকট্রোলাইটগুলোই থাকতে পারে সাথে প্রোটিনস। মানে যত নেগেটিভ চার্জ আছে সবগুলোকে একেবারে নিষ্ক্রিয় করে ফেলে না, কিছু নিষ্ক্রিয় করার একটা ইচ্ছা থাকে, ক্যাটায়ন্সগুলো নিষ্ক্রিয় করার ইচ্ছা থাকে। এই ইচ্ছা থেকে এই ক্যাটায়ন্সগুলো বাহির থেকে ভিতরে ঢোকে, এটা একটা পদ্ধতি, এটাকে বলা হয় ডোনেন সাম্যাবস্থা। যে ক্যাটায়ন্সগুলো সেলের বাহিরের চার্জ এবং সেলের ভিতরের চার্জ সমান রাখতে চাওয়ার জন্য যে সে একটা সাম্যাবস্থা মেনটেন করতে যাচ্ছে, এটা হচ্ছে ডোনেন সাম্যাবস্থা সেলের ভিতর কিছু নেগেটিভ চার্জের জন্য। তো এগুলো হচ্ছে কি নিষ্ক্রিয় করে শোষণ। তোমরা যদি আবুল হাসান স্যারের বইটা ভালোভাবে পড়ো, প্রত্যেকটা লাইন সুন্দর করে রিডিং করো, আশা করি তোমরা এটা বুঝে যাবে। তো আজকে তোমাদের এতটুকুই, আল্লাহ হাফেজ।